গাইস, গুড মর্নিং। আজকে থেকে আমি আর একটা নিউ ব্লগ স্টার্ট করছি, ব্লগ উইক 3। আমরা অলরেডি ব্লগ উইক 1 আর 2 কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। আমরা ব্লগ উইক 3 স্টার্ট করছি। আর আমি কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম দিদিভাইদের বাড়ির থেকে আসার পর থেকে, যে আমি আজকে কালকে জাস্ট আমি এসেছি। এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে মেকআপ তুলে স্যানিটাইজ করে সব করে খেয়েছি, অল্প খেয়ে ঘুমিয়ে পড়েছি। মানে আমি কালকে 10:30-10:30 মধ্যে ঘুমিয়ে পড়েছি। সো তাই জন্য আজকে আমার ভীষণ জলদি ঘুম ভেঙে গেছে। আজকে আমার 5:30-6:30 মধ্যে ঘুম ভেঙে গেছে। তো 5:30-6:30 সময় উঠে আমি সব কাজ ঠাজ যা কাজ থাকে, ওয়ার্কআউট, মেডিটেশন, মর্নিং স্কিন কেয়ার, ব্রাশ ঠাশ করা সবকিছু আমার হয়ে গেছে। আরেকটা বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে দুদিন ধরে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ল্যাপটপটা কাজ করছে না ঠিক করে। তো আজকে আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার ল্যাপটপটাকে সার্ভিসিং এ নিয়ে যাওয়া, কিন্তু সেটা খুব দূরে একটা না। আমাদের বাড়ির এরিয়াটা ঠিকঠাক, মানে খুব ভালোই এরিয়া, মানে বাড়ির থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যেই সব রকমের দোকান পাওয়া যায়। তো সার্ভিসিং এর দোকানটাও আমার বাড়ির থেকে 2 মিনিট পরেই, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি একটু পথে এখন অ্যারাউন্ড 6:30 বাজে এখন, হ্যাঁ 6:45 বাজে, সবকিছু করে ঠোরে 6:45 বাজে এখন। সো আমি আস্তে আস্তে রেডি ঠেডি হয়ে, যেহেতু 10:11-টার মধ্যে আই গেস সব দোকান ফোকান বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই জন্য সেইটাকে আমাকে আগে করতে হবে। ইয়া, গুড মর্নিং। আজকে দিনটাকে এরম ভাবে স্টার্ট করলাম, লেটস সি আজকে কেমন ভাবে দিনটা কাটাই। হাই গাইস, খুব বৃষ্টি হচ্ছে এখানে, বাট আমি আমার ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়েছি ল্যাপটপটাকে সার্ভিসিং এ দেওয়ার জন্য। আমার ল্যাপটপটাকে সার্ভিসিং এ দেওয়া হয়ে গেছে, ওরা আমাকে আবার বললো 1 ঘন্টা পরে আসতে। তো তখন গিয়ে দেখি কি অবস্থা হয়, সেই বুঝে তোমাদেরকে জানাচ্ছি যে কতটা ল্যাপটপটা আমি ইউজ করতে পারবো কি না, কি আমাকে নতুন ল্যাপটপ কিনতে হবে। কারণ এই ল্যাপটপটা আমি 2014 থেকে ইউজ করছি কন্টিনিউ। হাই গাইস, সকালের পর থেকে একবারও আমি ব্লগ অন করিনি, কারণ আমার মুড একদম ভালো নেই, ভীষণ মাথা গরম, অ্যান্ড সকাল থেকে ল্যাপটপ নিয়ে ভীষণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ল্যাপটপ নিয়ে ভীষণ কাজ করতে হচ্ছে, মানে কিছুতেই কিছু করা যাচ্ছে না। আপাতত আমি ফোনেই এডিট করছি ভিডিওসগুলো। এখন আমি মুখে লাগিয়েছি ইনিসফ্রি পোর ক্লেন্সিং মাস্ক, এই জাস্ট স্নান করে আসলাম আমি, তারপরে মুখে ফেস মাস্ক লাগালাম। এইটুকানি আজকের মতন ব্লগ ছিল, লেটস সি ইউ টুমরো, যাতে কালকের দিনটা আজকের মতন না কাটে। আজকে আমার এত হেক্টিক ডে কেটেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেন কালকের আমার দিনটা আজকের থেকে বেটার হয়। অ্যান্ড ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট, যেন উইকটা ভালোভাবে কেটে যায়। হাই গাইস, হ্যাপি জন্মাষ্টমী। আজকে হচ্ছে 11th of August, টিউসডে, অ্যান্ড আজকে জন্মাষ্টমী, তাই আমি তোমাদেরকে শুভ জন্মাষ্টমী উইশ করছি। তোমরা সবাই ভালোভাবে সেলিব্রেট করো, যারা যারা সেলিব্রেট করছো এই দিনটাকে। অ্যান্ড আমি এই জাস্ট কাজে বসবো, ভিডিও টিডিও এডিট করতে বসবো। তো সো তোমরা দেখতে পাচ্ছ আমি মাথায় এখন হেয়ার মাস্ক লাগাচ্ছি, আমার মা আমাকে লাগিয়ে দিচ্ছে। আর এরপরে আমার ডান্স ক্লাস আছে, যেহেতু আজকে টিউসডে আমি ডান্স ক্লাসও অ্যাটেন্ড করব। তারপরে আমি শ্যাম্পু করতে যাব, অ্যান্ড এসে তোমাদেরকে আমি দেখাবো আমি রাখিতে কি কি গিফট পেয়েছি সবার থেকে। সো স্টে টিউনড ফর দ্যাট। সো আমার ডান্স ক্লাস হয়ে গেছে, আমার শ্যাম্পু করা, স্নান হয়ে গেছে। আমি চুলটাকে এয়ার ড্রাই এর জন্যই রাখবো, আমি কোনো হিট অ্যাপ্লাই করব না। অ্যান্ড আমার স্কিন কেয়ার এখন অবধি হয়নি, আমি তোমাদেরকে দেখাতে এসেছি যে আমি রাখিতে কি কি গিফট পেয়েছি। তো চলো সেগুলো আগে দেখে নিই। সো এগুলো হচ্ছে আমার রাখি গিফট। সবার ফার্স্টে এইটা আমাকে আমার নিজের দাদা দিয়েছে, এটা হচ্ছে মেবলিনের একটা লিপস্টিক। আর এগুলো সবকটা হল আসবে, কিন্তু একটু দেরি হবে হল আসছে, কারণ আমার আগে হল অনেক জমে আছে। এটা হচ্ছে মেবলিনের একটা লিপস্টিক, এটা সেটটা হচ্ছে এরকম একটা পিঙ্ক কালার। দেন আমার দাদু আমাকে দিয়েছে হচ্ছে এই দুটো লিপস্টিক, এই দুটো L18 এর লিপস্টিক। আমি খুলে শেড দেখাচ্ছি, একটা শেড হচ্ছে এরকম ডার্ক মারুন কালার, আরেকটা শেড হচ্ছে এরকম অরেঞ্জিশ কালার,
দেন আমার কুট্টি ভাই আমাকে এই সুইস বিউটির এই ম্যাট লিপস্টিকটা ম্যাট সুইস বিউটির এই ম্যাট লিপটা দিয়েছে এটা হচ্ছে একটা পিঙ্কিশ রেড কালার অ্যান্ড দেন আমার দাদাই আমাকে এই ব্লু হেভেনের এই লিপস্টিকটা দিয়েছে এটার হচ্ছে ইন দ্য শেড 9 আর টিএস কসমেটিক্সের এই নেল পলিশটা দিয়েছে আর আমার ভাই আমার কাকার ছেলে আমাকে এই দুটো ছোট ডেয়ারি মিল্ক এর চকলেট দিয়েছে তো এগুলো আমার রাখি গিফট ছিল তো আজকে আমার আর সেরকম কোনো কাজ নেই আমি হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছি নাইট স্কিন কেয়ার করব খাবো দাবো দেন শুয়ে পড়ব তো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে হাই গাইস গুড মর্নিং আজকে হচ্ছে ওয়েডনেসডে 12th of August আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আমি একটু বাজারে বেরোবো আমার বাজারে একটু কাজ আছে তো আমি বাজারে বেরোবো আর এসে তোমাদেরকে দেখাবো যে আমি আগের আগের ব্লগে ঠাকুমার জন্য কি কি শপিং করেছিলাম সো স্টে টিউনড ফর দ্যাট গাইস সো আমি বাজার থেকে ফিরে চলে এসেছি এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করলাম ঠাকুমার জন্য সো তোমরা দেখতে থাকো সো অ্যাট ফার্স্ট আমি ঠাকুমার জন্য একটা সিঁদুর এনেছি সিঁদুরের কৌটো আশীর্বাদ সিঁদুর তারপরে দাদুর জন্য এই ফগ সেন্টটা এনেছি ফগ এনার্জি তারপরে ঠাকুমার জন্য তিনটে ব্লাউজ এনেছি একটা ইয়েলো একটা রেড আর একটা গ্রিন তারপরে একটা চন্দন কাট এনেছি তারপরে এখানে হচ্ছে একটা বিছনার চাদর এটা একটা বিছনার চাদর গায়ে দেওয়ার এটা এনেছি আর এখানে হচ্ছে কিছু পিলো কভার্স আছে এই ম্যাচিং পাইনি বাট যতটা পেরেছি ম্যাচিং করার চেষ্টা করেছি এখানে কিছু পিলো কভার্স আছে আরো এখানে আরো আরো কিছু পিলো কভার্স আছে আর এটা একটা টাওয়েল এনেছি আমার দাদুর জন্য এখানে দুটো তাঁতের শাড়ি আছে ফার্স্ট শাড়িটা হচ্ছে এরকম টাইপের দেখতে লালের মধ্যে এক সাইডে লাল সাদা আরেক সাইডে একটু পাড়ের দিকটা একটু ডিপ লাল মানে হাফ হাফ শাড়ি কাইন্ড অফ বলতে পারো আর একটা যেই তাঁতের শাড়ি সেটা হচ্ছে এরকম হলুদ শাড়ি লাল পাড় আর হলুদ পাড় এরকম এক সাইডে লাল পাড় এক সাইডে হলুদ পাড় এরকম দেখতে আরেকটা বেডশিট এনেছি এটা গায়ে দেওয়ার সিঙ্গেল বেডশিট এটা এরকম দেখতে কি জিনিসগুলো আমি ঠাকুমার জন্য শপিং করেছি আর আমি আমার জন্য কিছু লঞ্চে ওয়্যার শপিং করেছি যেহেতু দরকার ছিল তো এক বাক্স পুরো লঞ্চে ওয়্যার আমি শপিং করে এনেছি আমার জন্য সো ইয়া দ্যাট ওয়াজ অল ফর দ্য হল মিনি হল হাই গাইস আমি এক্ষুনি স্নান করে আসলাম আর তোমাদের সাথে কিছু স্কিন কেয়ার ইনফরমেশন শেয়ার করার আছে তাই জন্য ভিডিওটাকে অন করলাম সো কারেন্টলি আমার স্কিন কেয়ার রুটিন একটু চেঞ্জ হয়ে গেছে কারেন্টলি আমি টোনারের জন্য এই কামা আয়ুর্বেদার পিওর ল্যাভেন্ডার ওয়াটার টোনারটা ইউজ করছি নাইট সিরামের জন্য আমি এই এম কফিনের গ্রিন টি ফেস সিরামটা ইউজ করছি আর ওইটারই আমি নাইট জেলটা ইউজ করছি এম কফিনের নাইট জেলটা ইউজ করছি আর সকালের জন্য আমি এই সিম্পলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা ইউজ করছি আর এই পন্সের সানস্ক্রিনটা ইউজ করছি সো কারেন্টলি এইটা আমার স্কিন কেয়ার রুটিন বারবার চেঞ্জ হতেই থাকে আর আজকে ওয়েডনেসডে আজকে আমার শিট মাস্ক লাগানোরও কথা সো আমার কাছে গার্নিয়ারের কিছু শিট মাস্ক পড়ে আছে এগুলোর মধ্যে থেকে আমি চুজ করব যে আজকে আমি কোনটা লাগাবো সো ইয়া দ্যাট ওয়াজ অল ফর টুডে লেটস সি ইউ গাইস টুমরো টাটা Thank you.
আমি এই জাস্ট স্নান করে এলাম। আজকে সারাদিনটা প্রচুর বিজি গেছে, লন্ড্রির কাজ ছিল, বিছনার চাদর অ্যান্ড অল দ্যাট, পিলো কভার চেঞ্জ করা, চাদর চেঞ্জ করা, সব বেডের সেটার কাজ ছিল, অনেক কাজ ছিল। অ্যান্ড আজকে সারাদিন প্রচুর বিজি গেছে, দুটো ইউটিউব ভিডিও এডিট করেছি, অনেক বিজি গেছে আজকের দিনটা। আমি এখনই জাস্ট স্নান করে আসলাম, আর আজকে আমি বডি স্ক্রাব ইউজ করেছি। আর বডি স্ক্রাবের জন্য আমি ইউজ করেছি এই নায়াকার ওয়ান্ডারলেস হাওয়াই জ্যাসমিন। হ্যাঁ আমি জানি আমি আবার চেঞ্জ করে দিয়েছি ফ্লেভার, মানে আমি কোনো একটা জিনিস শেষ করার, কোনো একটা প্রোডাক্ট শেষ করার আগে নিউ প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করে দিই। আমার আগের ফ্লেভারটা এখনো অবধি শেষ হয়নি, বাট আমি তাও চেঞ্জ করে দিয়েছি ফ্লেভার, এটাই আমার হ্যাবিট, জানি এটা ভালো না, প্রোডাক্ট শেষ করা দরকার। সো ইয়া, বডি স্ক্রাবের জন্য আজকে আমি এটা ইউজ করেছি। আর আজকে আমি লিপ স্ক্রাবও করবো, আর লিপ স্ক্রাবের জন্য ইউজ করবো আমি এই গুড ভাইবসের চকলেট লিপ স্ক্রাবটা। So yeah, that was all for today. Let's see you guys tomorrow. হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমি তোমাদেরকে কালকে রাত্রে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি এখন ভিডিওটাকে অন করলাম। আর সেটা হচ্ছে আমি আমার নেল পলিশের কালার আবার চেঞ্জ করে নিয়েছি। সো একটা লাইট পার্পল কালার যেটা ছিল লাস্ট উইকে, ওটার থেকে আমি রেড কালার পরে নিয়েছি। আর এখন আমি কাজ করছি পেছনে ল্যাপটপে। সো ইয়া, দেখতে থাকো আজকে সারাদিনটা কি কি করি। সো রনিত ইজ হ্যাভিং হিজ লাঞ্চ নাও। এই যে আমি রনিতকে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, মেনদের জন্য স্কিন কেয়ার অ্যান্ড মানে ফেসিয়াল রুটিন যা খুশি বলতে পারো। অ্যান্ড এইটা আমি লাগিয়েছি হচ্ছে এভারিউতে ট্যান রিমুভাল ফেস প্যাক। তোমরাও মেনরাও এটা ইউজ করতে পারে ইজিলি, ওরকম কোনো ব্যাপার নেই যে শুধু মেয়েদের জন্য এটা, এটা ছেলেরাও ইউজ করতে পারে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 74th ইন্ডিপেন্ডেন্স ডে। উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ইয়েস, এনজয় ইউর ডে। হাই গাইস, গুড ইভিনিং। সো আজকে সারাদিনটা আমি কোনো কাজ করিনি, আমি সারাদিন খালি ইউটিউবে বিঞ্জ ওয়াচ করে গেছি আর ঘুমিয়ে গেছি। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন আমি রান্নাঘরে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরে এসেছি আমি রান্না করতে। সো এখন সন্ধ্যের টিফিন কিছু বানাবো, দেন খাবো, দেন ছাদে যাব। ছাদে গিয়ে কালকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো মেলা আছে, সেগুলোকে তুলতে যাব। আর একটু ছাদে হাওয়া ঠাওয়া খেতে যাব এমনি নর্মালি। গাইস, আজকে হচ্ছে সানডে। সো আজকে আমি সকাল থেকে একটুও কিচ্ছু ব্লগ করিনি, আমি ক্যামেরাই অন করিনি, কারণ আমার শরীর একদম ভালো নেই। সকাল থেকেই আমার শরীরটা প্রচন্ড খারাপ অ্যান্ড লাইক ভীষণ শরীর খারাপ, সারা গা হাত পা ব্যথা অ্যান্ড আই এম ফেসিং আ লট অফ প্রবলেমস, যেটা আমি হয়তো বলতে পারবো না ক্যামেরার সামনে। সো আমার শরীরটা সকাল থেকে প্রচন্ড খারাপ। আমার টনসিল আছে, তো টনসিলে ব্যথা করছিল। সো দেন হালকা একটু নাক দিয়ে হালকা হালকা জল বেরোচ্ছে, মানে যেরকম সর্দির আগে হালকা হালকা হয় সেরকম হচ্ছিল। সো গা হাত পা প্রচণ্ড ব্যথা, কোমরে প্রচণ্ড ব্যথা, মানে লিটারেলি আমার পুরো বডিতে ব্যথা করছে। তাই আমি সকাল থেকে একটুও কিচ্ছু ব্লগ করতে পারিনি, আমি এই জাস্ট স্নান করে আসলাম, এখন অ্যারাউন্ড 10টা বাজে। এই জাস্ট আমি স্নান করে আসলাম,
সো স্নান করে এসে আমি ক্যামেরাটাকে অন করলাম এই উইকেন্ড ব্লগটাকে শেষ করার জন্য, কারণ এন্ড তো করতে হবে। সো আমি এইটা বলেই এন্ড করছি যে আমার শরীর একদম ভালো না, আমি এই উইকেন্ড ব্লগটাকে এন্ড করছি এখানেই। কালকের থেকে আমি নিউ ব্লগ স্টার্ট করব, অ্যান্ড লেটস সি শরীরের কি অবস্থা হয় কালকে। সো ইয়া, আমি একটা ডক্টরকে কন্ট্যাক্ট করব কালকে, আজকে অনেকবার ফোন করেছি বাট ডক্টর ফোন তোলেনি, জানি না কেন, মেবি ছুটি আছে বা সামথিং। সো কালকে আমি একটা ডক্টরকে কল করব, দেন দেখি কি বলে সে, সেই বুঝে আই উইল লেট ইউ গাইস নো। সো ইয়া, ভীষণ শরীর খারাপ, লিটারালি ভীষণ 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 শরীর খারাপ। সো এই উইকের ব্লগটা অল্প বোরিং ছিল, অল্প এন্টারটেইনিং ছিল, আই হোপ ইউ গাইস ডোন্ট মাইন্ড যে আমি আমার ফুল এফোর্ট দিতে পারিনি এই উইকে, কারণ আমি কালকেও বেশি ব্লগ করিনি আর আজকে তো পারলামই না ব্লগ করতে। সো এটাই জানানোর ছিল আর তোমাদেরকে সরি বলার ছিল যে তোমরা ওয়েট করে থাকো দেখার জন্য যে আমি কি করছি সারাদিন। বাট আজকে সারাদিনটা আমার খুব বাজে কেটেছে, আমার সারাদিন ভীষণ শরীর খারাপ ছিল। সো দেখানোর মতন কিচ্ছু ছিল না, আমি সারাদিন জাস্ট শুয়ে রেস্ট নিয়েছি আর বাড়ির কাজ করেছি টুকটাক, আর কিচ্ছু করিনি, ভিডিওস এডিট করেছি বসে বসে আর জাস্ট কিছু না। সো ইয়া, দ্যাট ওয়াজ অল ফর দিস উইকস ভ্লগস, লেট সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভ্লগ। তো ইয়া, টাটা, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ।